কেমন লাগছে আমাদের বাড়িটা? ভালো, প্লিজ বসুন। থ্যাংক ইউ। শুধুই ভালো না, খুব সুন্দর। কিন্তু আপনি তো আসতেই চাননি। আসলে আমি তখন বুঝতে পারিনি যে এতটা সুন্দর হবে। আশা করি আস্তে আস্তে ভালো লাগবে। আচ্ছা, আমার মানে কাজটা কি হবে? আপনার কাজটা ছবি তুলবেন। যেমন? যেমন বাড়ির পোর্টফোলিও। বাহ, আইডিয়াটা দারুণ তো, বাড়ির পোর্টফোলিও। গুড। আপনার যে কোনো কিছু প্রয়োজনে হরিকাকে বলবেন। ওই লোকটা, আমার কাছে ওই লোকটাকে কেন জানি মানে মনে হয় যে একটা নিঃশব্দ ছায়া। আমার স্ত্রী হ্যালো, আর হচ্ছে দেশের বিশিষ্ট ফটোগ্রাফার। উনি একটু বাড়িয়ে বলছেন, আমি এমনি একটু সাধারণ ফ্যাশন ফটোগ্রাফার। ও, হঠাৎ ফ্যাশন ফটোগ্রাফার? তোমাকে তো বলেছিলাম আমাদের বাড়ির কিছু ভালো ফটোগ্রাফি দরকার। ও, উনি তো আসতেই চাননি। আই থিঙ্ক ইজ দ্য বেস্ট। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি আসছি। আমার মাথাটা একটু ধরেছে, আর ডাক্তারের সঙ্গেও কথা বলতে হবে। আসলে ও একটু অসুস্থ। না না, তেমন কিছু না, মাইগ্রেনের প্রবলেম। ও আচ্ছা, আসুন আমরা কাজে কথা বলি। পারলে একটু ঘুমিয়ে নিও। চেষ্টা করব। আর তুমিও সময় মতো লাঞ্চ করে নিও। যোগ্য মহারানী।